بسم الله الرحمن الرحيم. ورحمة الله وبركاته. আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে কেউ যদি সিগারেট খাওয়া অবস্থায় থাকে অথবা পান খাওয়া অবস্থায় থাকে তাহলে কি তাকে সালাম দেওয়া যাবে? জি, তাকে সালাম দেওয়া যাবে। সে যেহেতু মুসলমান তাকে সালাম দিবেন। সে যে বিড়ি খাচ্ছে একটা হারাম কাজ করছে এই জন্য সে গুনাহগার হবে, কিন্তু সে যদি মুসলমান হয় তাকে সালাম দিতে পারবেন। জাযাকাল্লাহ খায়।